সম্মানিত ভাইয়েরা, আমাকে এই আলোচনার বিষয়বস্তু দেয়া হয়েছে কিয়ামত এবং হাশর। দুনিয়া এমন কোন মানুষ নেই যে কিয়ামতের মাঠে আল্লাহর সম্মুখে হাজির হওয়া থেকে রেহাই পাবে। ইয়াসলাউনাহা ইয়াউমাদ্দিন ওয়ামা হুম আনহা বিগায়বিন। কিয়ামতের মাঠে সবাই হাজির হবে, তাদের মাঝে একটা মানুষও সেখান থেকে অনুপস্থিত থাকার অধিকার নাই। বাবা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে প্রলয় পর্যন্ত যত মানুষ দুনিয়া গমন করবে, বয়সে আমরা কেউ বড় কেউ ছোট, কেউ দুনিয়া আগে এসেছি কেউ পরে এসেছি, দুনিয়াতে এখন আমরা আছি, অনেকে বিদায় নিয়েছেন, অনেকে এখনো আসেন নাই, কিন্তু কিয়ামতের মাঠে আমরা সবাই সমান দিনে সমান তালে হাজির হতে বাধ্য। একটা মানুষ লুকিয়ে থাকার কোনো সুযোগ নেই। ওই কিয়ামতের মাঠ অত্যন্ত একটি ভয়াবহ জায়গা, যেই কিয়ামতের মাঠে আল্লাহর অনুমতি ব্যতি রেখে কোনো মানুষ নয় বরং ফেরেশতাও কথা বলার সাহস করবে। يَوْمَ يَقُومُ الرُّوحُ وَالْمَلَائِكَةُ صَفًّا لَّا يَتَكَلَّمُونَ إِلَّا مَنْ أَذِنَ لَهُ الرَّحْمَنُ। কোরআনে কারীমে আল্লাহ বলেন কিয়ামতের দিন ফেরেশতা এবং জিব্রিল আমিন নিজেও কাতারবদ্ধ হয়ে দাঁড়িয়ে থাকবে, ফেরেশতারাও কথা বলবে না আল্লাহর অনুমতি ব্যতীত। আল্লাহ পাক রব্বুল আলামিন এই চমৎকার করে আকাশ এবং জমিন বানিয়েছেন আমাদের জন্য, আমাদের বানিয়েছেন শুধু আল্লাহর ইবাদতের জন্য। দুনিয়াতে এমন কোন জিনিস পাবেন না যেটা যিনি বানিয়েছেন আবিষ্কার করেছেন উদ্দেশ্য নাই। যিনি মোবাইল বানিয়েছেন, মোবাইল বানানোর পিছনে উদ্দেশ্য আছে না নাই? মোবাইল দিয়ে মানুষ তার বিহীন কথা বলবে, যেই মোবাইলে তার বিহীন কথা আসে না, মোবাইলটা বাজে না, রিং করলে রিংটোন বাজে না, রিং ঢোকে না, কথা শোনা যায় না, ওই মোবাইলটা বাজারে কত টাকা বিক্রি করা যাবে? উদ্দেশ্য যখন ব্যাহত হয় তখন জিনিস মূল্যহীন হয়ে যায়। যিনি মাইক বানিয়েছেন, মাইক বানানোর পিছনে উদ্দেশ্য ছিল ছোট আওয়াজ বড় করে মানুষের কানে পৌঁছিয়ে দেবে। যদি এই মাইকটা আওয়াজ না দেয় তাহলে এটা কেউ 10 টাকা দিয়েও কিনে নেবে না, মূল্যহীন হয়ে যাবে, বরং আমরা মাইকটাকে ফেলে দেব ডাস্টবিনে, মোবাইলটাকে ফেলে দেব ডাস্টবিনে। আল্লাহ পাক রব্বুল আলামিন আকাশ বানিয়েছেন, জমিন বানিয়েছেন আপনার জন্য। কোরআনে কারীমে তিনি বলেন খালাকালাকুম মা ফিল আরদি জামিআ। ও দুনিয়ার মানুষ, এই জমিনে তুমি যাহা দেখো সব বানিয়েছি শুধু তোমার জন্য। আকাশ আপনার খেদমত করছে, জমিন আপনার খেদমত করছে, সূর্য আপনার খেদমত করছে, তামাম মাখলুক মানুষের খেদমত করে যাচ্ছে প্রতিনিয়ত। তামাম মাখলুক আল্লাহ বানিয়েছেন মানুষের জন্য। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আরে মানুষ বানিয়েছেন আল্লাহ শুধু তার ইবাদতের জন্য। সুবহানাল্লাহ। এই মানুষগুলো দুনিয়ায় যতদিন পর্যন্ত আল্লাহর ইবাদত করবে ততদিন পর্যন্ত আকাশ থাকবে, জমিন থাকবে, কারণ মানুষ যেহেতু আল্লাহর উদ্দেশ্য পূরণ করে যাচ্ছে। এমন একদিন আসবে তখন আকাশের নিচে জমিনের উপরে আল্লাহর ইবাদত করার মতো মানুষ যখন আর একজনও থাকবে না, তখন আল্লাহ তাআলা এই আকাশ রাখবেন না, জমিন রাখবেন না, আল্লাহ আকাশ জমিনটাকে একটা ধাক্কা দিয়ে ভাঙচুর করে ফেলবেন, আর এই ভাঙচুরের নাম হলো কিয়ামত। কোরআনে কারীমের সূরা বনি ইসরাইলের 13 এবং 14 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলছেন শুনুন। وكل إنسان ألزمناه طائره في عنقه। আমি প্রত্যেকটি মানুষকে দুনিয়ায় পাঠানোর সময়ে তার গর্দানের মাঝে আমল নামার রেকর্ড হওয়ার জন্য একটি রেকর্ডার ফিট করে দিয়েছি। ওয়ানুখরিজু, এবং সেটাকে আমি টেনে বের করব। ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন। আল্লাহ তাআলা আপনাকে আমাকে দুনিয়ায় পাঠিয়ে এমনে এমনে ছেড়ে দেন নাই,
বরং তিনি সতর্ক পর্যবেক্ষণ করছেন আপনি কোন রাস্তায় দৌড়াচ্ছেন। মানুষের ঘাড়ের মাঝে কিভাবে আল্লাহর এক অর্ডার ফিট করলেন, আজ থেকে 50 বছর আগের মানুষ এইটা বোঝে নাই। কারণ হলো তখনও মেমোরি কার্ড আবিষ্কার হয় নাই। এখন মানুষ বুঝবে কম্পিউটারের ভিতরে, মোবাইলের ভিতরে ছোট্ট একটি পাতের তৈরি, তামার তৈরি মেমোরি কার্ড আছে। ওই তামার পাতের ভিতরে ছোট্ট মেমোরি কার্ডে হাজার হাজার ঘন্টা মানুষ রেকর্ড করে ফেলতেছে। যেই ব্রেন দিয়া বিবেক দিয়া মেমোরি কার্ড বানিয়েছেন, ওই ব্রেনটা বানিয়েছেন আল্লাহ। মানুষ যদি তার এই ছোট্ট ব্রেন দিয়া এত চমৎকার মেমোরি কার্ড বানায়া মোবাইলের ভিতরে ঢুকাইয়া দিয়া শত শত ঘন্টা রেকর্ড করতে পারে, আমার আল্লাহ এসে হাজার গুণ পাওয়ারফুল মেমোরি কার্ড গর্দানের ভিতরে ঢুকাইয়া দেওয়ার ক্ষমতা আল্লাহর আছে না নাই? তাই তো কেয়ামতের দিন আল্লাহ তাআলা যখন সেই মেমোরি কার্ডটা খুলে মানুষের হাতে ধরিয়ে দেবেন, তখন মানুষ অবাক হয়ে বলবে, মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। কি বিস্ময়কর কিতাব, যেই কিতাবের মাঝে ছোট বড় একটাও বাদ নাই, বরং সব হুবহু রেকর্ড হয়ে আছে। বন্ধু যখন বন্ধুর সাথে গল্প করে অত্যন্ত গোপন কথা কানে কানে বলে, কানের কাছে মুখ নিয়ে ফিস ফিস করে যখন কথা বলে, তখন বন্ধু বলে, জোরে বল শুনি নাই, আবার বল, আবার বল শুনি নাই, বলে না এরকম? আপনি যখন গোপনে কারো কাছে কানের কাছে মুখ নিয়ে ছোট্ট করে কথা বলেছেন, হয়তো আপনার বন্ধু সেটা শুনে নাই, কিন্তু কোরআনে কারীমে আল্লাহ বলেন, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। চিৎকার দিয়ে সুবহানাল্লাহ বলুন, আল্লাহু আকবার, আমার আল্লাহর মেমোরি কার্ড রেকর্ডার কত স্ট্রং। আল্লাহ বলেন, তোমার মুখ থেকে যেই কথা বের হয়েছে দুনিয়ার কেউ শুনুক আর না শুনুক, সাথে সাথে রেকর্ড হয়ে যাচ্ছে। ইয়াউমা তাজিদু কুল্লু নাফসিম মা আমিলাত মিন খায়রিম মুহদারা ওয়া মা আমিলাত মিন সু। যখন সেদিন হাজির হবে তখন তোমার ভালো আমল খারাপ আমল যা করেছো তোমার আল্লাহ সবকিছু তোমার হাতে ধরিয়ে দেবে। ধরিয়ে দিয়ে আল্লাহ বলবে, ইকরা, পড়ো কিতাবাকা, তোমার আমলনামা তুমি পড়ো, তুমি পড়ো। শিক্ষিত হওয়ার মূর্খন কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে পড়ার মতো যোগ্যতা দিয়ে দেবেন, দিয়ে বলবেন, পড়ো, কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, তোমার আমলনামা পড়ার জন্য তুমি নিজেই যথেষ্ট। ও বান্দাগণ, ওই কঠিন কিয়ামতের কথা মাথায় রেখে দুনিয়ার জীবন আমরা চালাবো অন্যায় মুক্তভাবে। আপনারা আমার সাথে যদি একমত হয়ে যান যে আজকে আপনি সিদ্ধান্ত নিয়ে বাড়ি যাবেন, আর গোশ খাবো না, আর সুদ খাবো না, ওজনে কম দেব না, মালে ভেজাল মিশাবো না, মানুষের সাথে ঠকবাজি প্রতারণা করব না, এবং যতদিন বেঁচে থাকি আল্লাহর কোরআন এবং ইসলামের বিরুদ্ধে আলেমদের বিরুদ্ধে একটা কথা বলবো না, আপনারা রাজি আছেন কিনা বলেন? জীবন পরিবর্তন করবেন ইনশাআল্লাহ? হাত তুলে দেখান, নারায়ণ তাকবীর, নারায়ণ তাকবীর, আল কোরআনের আলোক, আল হাদিসের আলোক, কোরআন ছাড়া অন্য কিছু। বান্দাগান, কিয়ামত হয়ে যাবে সুনিশ্চিত, কিন্তু কবে সেটা আমরা কেউ জানি না। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন দেখবেন আর দুনিয়া দরকার নাই, তখন তিনি কিয়ামত করে ফেলবেন। কোরআনে কারীম আমার আল্লাহ বলেন, ইয়াস আলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা কুল ইন্নামা ইলমুহা ইনদা রাব্বি লা ইউজাল্লিহা লিওয়াক্তিহা ইল্লা হু। হে নবী, লোকজন আপনার কাছে দৌড়ায় আসবে, এসে প্রশ্ন করবে কিয়ামত কবে, কিয়ামত কবে, কিয়ামত কবে জানতে চাইবে। আপনি তখন বলে দিন, কিয়ামত কবে হবে আমার আল্লাহ কারো কাছে বলেন নাই, আমিও জানি না।
বরং আমি এতটুকু জানি লা তাতিকুম ইল্লা বাক্তাতান, সেটা তোমাদের কাছে হঠাৎ করেই কোনো এক সময় হাজির হয়ে যাবে, হঠাৎ করে আসবে, তবে কবে আসবে আমি জানি না। এই হঠাৎ বলতে কি বোঝানো হয়? অন্য আয়াত আল্লাহ তাআলা এবার ব্যাখ্যা করছেন, আমার আমরুস সাআতি ইল্লা কালামহিল বাসারে আও হুয়া আকরাব। হঠাৎ মানে হলো আল্লাহ তাআলা যখন চাইবেন কিয়ামত হয়ে যাক, তখন তিনি ইসরাফিল আলাইহিস সালামকে আদেশ করবেন সিংহায় পুৎকার করো। হযরত ইসরাফিল আলাইহিস সালাম সৃষ্টির পর থেকে অত্যন্ত লাজুক ভঙ্গিতে উনার পাখা গুলা দিয়া পুরাটা দেহকে বেষ্টনী দিয়ে মাথাটা নিচু করে আল্লাহর তৈরি সেই সিংহাটা মুখে নিয়ে বসে আছেন। আল্লাহ তাকে দায়িত্ব দিয়েছেন তিনি সিংহা পুৎকার করলে কিয়ামত শুরু হয়ে যাবে, তিনি আল্লাহর দায়িত্ব আদায় করার জন্য মুখে সিংহা নিয়ে অপেক্ষা করছেন, প্রহর গুনছেন কখন আল্লাহ বলবেন। আল্লাহ যখন বলবেন ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় পুৎকার করবেন, সিংহায় পুৎকার করলে প্রলয় হয়ে যাবে তামাম দুনিয়া। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ তাআলা বলতেছেন ইল্লা কালাম হিল বাসার, ওই কিয়ামত হতে চোখের ফলক পড়তে যত সময় লাগে তাও লাগবে না। আপনার হাতের মাঝে গ্লাস, কোনো এক কারণে আপনার মেজাজটা খারাপ হয়ে গেল, আপনি ওই সুন্দর কাচের গ্লাসটা যেটার মাঝে কোনো ফাটল নাই ছিদ্র নাই তবে চমৎকার দেখতে, যদি আপনি রাগ করে ওই কাচের গ্লাসটাকে অত্যন্ত জোরে পাকার মাঝে ধাক্কা মেরে ফেলে দেন, তাহলে ওই কাচের গ্লাস যেমন একটা মুহূর্তের ভিতরে ভেঙে খান খান হয়ে যাবে। আমার আল্লাহ কোরআনে কারিমে বলেন যখন কিয়ামত হবে তখন একটা ধাক্কার কারণে তামাম আকাশ এবং জমিন খান খান হয়ে যাবে। অন্য আয়াতে আল্লাহ বলেন মা ইয়ানজুরুনা ইল্লা সাইহাতান ওয়াহিদাতান তাখুযুহুম ওয়া হুম ইয়াখিসমুন ফালা ইস্তাতিউনা তাওসিয়াতান ওয়ালা ইলা আহলিহিম ইয়ারজিউন। হঠাৎ করে বিকট একটি আওয়াজ হবে, ওই বিকট আওয়াজ আকাশ এবং জমিন খান খান হয়ে যাবে, তখন তোমরা মানুষগুলো ব্যক্তিগত কাজে কর্মে লিপ্ত থাকবে, কোনো ঘোষণা নাই, অহুম ইয়াখসিমুন, তারা নিজের কাজে ব্যস্ত থাকবে। এই আয়াতের ব্যাখ্যায় পাওয়া যায় কোন মানুষ তখন গরুর দুধ দোহন করতে থাকবে তখন কিয়ামত হবে, কেউ গরুর দুধ দোহন করে গ্লাসটাকে মুখে নিয়ে পান করতে শুরু করেছে কিয়ামত হয়ে যাবে, কেউ বাজারে খরচ করতেছে, কেউ খেতে হাল চাষ করতেছে, এক একজন এক একটি কাজে ব্যস্ত থাকবে। তারা কেউ কারো সাথে কথা বলার সময় পাবে না, ওয়ালা ইলা আহলিহিম ইয়ারজিউন, এবং নিজের বাড়িতে যাওয়ার সুযোগ পাবে না। হঠাৎ করে দেখবে আকাশ ভেঙে গেছে, তামাম দুনিয়া প্রকম্পিত হওয়া শুরু হয়েছে, চোখের ফলক পড়তে যত সময় লাগে তার সে কম সময়ের ভিতরে কিয়ামতটা সংগঠিত হয়ে যাবে। এই কিয়ামতটা হবে তিনটা পর্যায়ে। ইসরাফিল আলাইহিস সালাম তিনবার সিংহা ফুৎকার করবেন, প্রথম ফুৎকারকে বলা হয় নাফকাতুল ফাজে, দ্বিতীয় ফুৎকারকে বলা নাফকাতুস সাকে, তৃতীয় ফুৎকারকে বলা হয় নাফকাতুল কিয়ামি। আল্লাহ পাক রব্বুল আলামিন ইসরাফিল আলাইহিস সালামকে প্রথমবার বলবেন ইসরাফিল সিংহায় পুৎকার কর, ইসরাফিল আলাইহিস সালাম সিংহার মাঝে ফু দেবেন, ফু দেওয়ার সাথে সাথে কিয়ামত শুরু হয়ে যাবে। ওইটা হচ্ছে নাফকাতুল ফাজ, ফাজউন মানে ভয় ভীতি ভয়াবহতা বিবৎসতা। ইসরাফিল আলাইহিস সালাম সিংহার মাঝে ফু দিলেন, ভয়াবহতা শুরু হয়ে যাবে। কি ভয়াবহতা এবার শুনুন, আমার আল্লাহ বলেন ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া খারাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মালাহা। যখন জমিনকে বড় মাপের ধাক্কা দেওয়া হবে, ওয়া খারাজাতিল আরদু আসকালাহা, আমার আল্লাহ বলেন ওই ধাক্কার সাথে সাথে তামাম জমিন তার পেটের ভিতরে সব ভূমি করে দেবে, জমিন উগলে দেবে সব কিছু, জমিনের পেটের ভিতরে তামার খনি, স্বর্ণের খনি, লোহার খনি, দস্তার খনি,
রূপার খনি, তেলের খনি, গ্যাসের খনি অনেক কিছু আল্লাহ রেখেছেন, ওই ধাক্কার সাথে সাথে জমির তলের সবগুলা খনিজ পদার্থ উপরে এসে যাবে। হাজার হাজার বছর ধরে জমিনের নিচে পড়ে আছে গাছপালা, অনেক কিছু, অনেক সম্পদ মানুষ জানে না, ওই ধাক্কার সাথে সাথে জমিনের পেটের সব সম্পদ বের হয়ে যাবে, প্রচন্ড আকারে জমিন কাঁপতে থাকবে। কতটা কাঁপবে, অবস্থা কতটা ভয়াবহ হবে, আল্লাহ তাআলা কোরআন শরীফের অন্য জায়গায় বলছেন, ইয়ুহান্নাসু ইত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। হে মানুষেরা, তোমাদের আল্লাহকে ভয় করো আর জেনে রাখো, নিশ্চয় কিয়ামতের ধাক্কা অনেক বড়। এটা কে বলতেছেন? আমার আল্লাহ যেটাকে বড় বলে সেই ধাক্কা কি হবে? আল্লাহ এবার ব্যাখ্যা দিচ্ছেন, শুধু জমিন তার পেটের জিনিস উগলে দেবে এমন নয়, বরং ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদআত وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد। সুবহান আল্লাহ বলেন, ভাইয়েরা আল্লাহু আকবার, কি হবে? আমার আল্লাহ বলেন, হে নবী, যদি আপনি বেঁচে থাকেন দেখবেন, হে মুসলমান, ইয়াউমা তারাউনাহা, তোমরাও বেঁচে থাকলে দেখবে যখন ধাক্কাটা মারা হবে, ধাক্কা মারার সাথে সাথে যে সমস্ত মায়ের কোলে শিশু থাকে, দুধের বাচ্চা থাকে, দুধের বাচ্চাকে রেখে মা একদিন কোথাও থাকতে পারে না, থাকে নাকি? বরং যেখানে যায় দেখবেন কেউ সাথে থাকুক আর না থাকুক দুধের বাচ্চাটা সাথে আছে। পাশের বাড়িতে আগুন লেগেছে, যখন মানুষ আগুন বলে চিৎকার দেয় তখন অন্য অন্য মানুষরা দৌড়ে যায় খালি হাতে, যে যেখান থেকে সেখান থেকে দৌড় মেরেছে। আপনার মা, আপনার স্ত্রী ভাত পাকাচ্ছিল, তখন পাশে দুধের বাচ্চাটা শুয়ে আছে, আগুনের চিৎকার তার কানেও পৌঁছেছে, সেও দৌড় মেরেছে। দৌড় মারার সময় দুধের বাচ্চা রেখে যাবে নাকি সাথে নিয়ে যায়, ঠিক না? ব্যা ঠিক কথা কি বুঝে আসে? ছোট বাচ্চাটাকে রেখে এক কদমও দেবে না, ওদের আগুন দেখতে গেলে আমার বাচ্চা নিয়ে আবার নিচে পড়ে যায়, ঠিক না? ব্যা চোখের উপরে শুয়ে আছে, যদি নিচে পড়ে যায়, মা তার বুকের বাচ্চাকে রেখে কোথাও যায় না। দুধের বাচ্চাকে যেমন আঁকড়িয়ে থাকে, বলে থাকে না, সব সময় মনে থাকে, তাই যখন খাটের উপরে বাচ্চা শোয়ায় মা পাক করে যায়, তখন বারবার কান খাড়া করে শোনে আমার বাচ্চা কাঁদে কিনা, ঠিক না? বেঠি আমার আল্লাহ বলেন, যখন প্রথম ধাক্কা আমি দেব, তখন যত মায়ের কোলে শিশু ছিল ওই মাগুলো এতটা ভয় পাবে, জীবনে কোনো দিন সন্তানের কথা আর মনে থাকবে না, পুরাই ভুলে যাবে, তার মনেই হবে না সন্তান ছিল। ওয়াতাদাউ কুল্লু জাতি হামলিন হামলাহা, এবং মানুষ সহ তাম দুনিয়ার যত প্রাণীর পেটে বাচ্চা থাকবে, গর্ভবতী থাকবে, প্রথম ধাক্কার সাথে সাথে সমস্ত গর্ভবতীর পেটের বাচ্চা জমিনে পড়ে যাবে। ওয়াতারান্নাসা সুকারা, এবং সবগুলা মানুষ মাতালের মতো পাগলামি করতে থাকবে, অথচ তারা কেউ মদ খাইয়া মাতাল হয় নাই, বরং সব মাতালের মতো প্রলাপ বকবে। মাতাল যখন কথা কয় সে বোঝে তো কি কইতাছে, ঠিক তামাম দুনিয়ার মানুষগুলো পাগল হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে পাগল হয়ে যাবে তার ভয়াবহতা বলতেছেন আর এক আয়াতে, فكيف تتقون إن كفرتم يوما يجعل البلدان شيبا। পাগল কেন হবে না, শুনো, এমন ধাক্কা আমি জমিনকে দেব, ওই ধাক্কার দিন যত যুবক দুনিয়ায় থাকবে, প্রথম ধাক্কার সাথে সাথে সবগুলা যুবক বুড়া হয়ে যাবে। ইয়া জালুল বিলদান শিবা, সব যুবক বুড়া হয়ে যাবে, শুধু যুবক না, বিলদান মানে ছোট বাচ্চা, ছোট বাচ্চাও বুড়া হয়ে যাবে, মাথার চুলগুলা পেকে যাবে সাথে সাথে। লা ইয়াসআলু হামিমুন হামিমা,
আর একায়েতে আল্লাহ বলেন তারা কথা বলবে, কি কথা বলবে? সূরা জিলজালে বলতেছেন ওয়াকালাল ইনসানু মালাহ, তারা দেখবে জমিন ঘুরতেছে প্রচন্ড আকারে, কাঁপতেছে, জমিনের পেটের সম্পদ বের হয়ে যাচ্ছে, মায়ের পেটের বাচ্চা বের হয়ে গেছে, মানুষ এদিক সেদিক এলো পাতারি দৌড়াচ্ছে। ওয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, কোরআন শরীফ আছে না নাই? মানুষ সেদিন কীট পতঙ্গের মতো পাগল হয়ে দৌড়াবে। কিয়ামতের মাঠের মানুষগুলো প্রথম যখন দুনিয়ায় থাকবে তখন তারা কিয়ামতের ধাক্কায় এরকম পাগলের মতো দৌড়াবে, তারা বলবে দুনিয়ার কি হলো, দুনিয়ার কি হলো। তবে এই কি হলো বলে একজন আরেকজনকে প্রশ্ন করবে না, বরং লা ইয়াসআলু হামিমুন হামিমা, অন্তরঙ্গ বন্ধুকে সামনে পাবে তাকেও জিজ্ঞাসা করার সুযোগ পাবে না, বরং মাতাল যেমন মাতলামি করে কথা বলে তেমন দুনিয়ার সবগুলা মানুষ মাতাল হয়ে যাবে। এরকম চলতে থাকবে কিছুক্ষণ, বেশিক্ষণ না। আমার আল্লাহ বলেন ইসরাফিল সিংহা ফুৎকার করবে, ফুৎকার করার পরে আকাশ এবং জমিনে যারা আছে কেউ বাঁচবে না, বরং সব মরে যাবে, ইল্লা মান শা আল্লাহ, একমাত্র আল্লাহ যাকে চান তাকে বাঁচাইয়া রাখবেন। ওয়ানুফিখা ফিস-সূর ফাসওয়াকা আইফা মাত, এই জন্য তার নাম নাক্কাতু সাকে, মৃত্যুর ফুৎকার। কখন মারা যাবে? ইদা সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত, আল্লাহ তাআলা এবার বলতেছেন যখন ইসরাফিল আলাইহিস সালাম দ্বিতীয়বার সিংহা ফুৎকার করবেন, ওই ফুৎকারের সাথে সাথে তামাম আকাশ ফেটে জমিনের দিকে উপর্য পড়ে পড়তে থাকবে। ইয়াউমা তাকুনু সামাউ কাল মুহুলি ওয়া তাকুনুল জিবালু কাল ইহিন, আল্লাহ তাআলা বলেন আকাশের দিকে তাকাইলে তোমরা এখন শুনে দেখতে পাও নীলাভ কিছু দাঁড়িয়ে আছে, নীল আকাশ, কিন্তু তখন আর দেখবে না, বরং আকাশটা জমিনের দিকে পড়ে যাবে। শুধু আকাশ নয়, ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত, তখন সূর্য তারকা রাজিগুলো একটার পর একটা জমিনের দিকে পড়বে। ওয়াইদাল জিবালু সুজ্জিরাত, এবং যে পাহাড়গুলো বসে আছেন তখন দেখতে পাবেন পাহাড়ের জায়গায় নাই। ওয়াতাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস, দুনিয়া তুলা যেমন ফু দিলে তুলা আকাশে উড়ে যায়, তখন দুনিয়ার এই বিশাল বড় বড় পাহাড়গুলো তুলার মতো আকাশে উঠবে, আকাশ ফেটে যাবে, তারকারাজি পড়তে থাকবে। এখানে শেষ না, ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, শুধু তারকা পড়বে না, আকাশ ফাটবে না, বরং আমার আল্লাহ বলেন ওই ধাক্কার সময় তখন সমুদ্রের তলদেশগুলোও ফেটে যাবে। সমুদ্রের তলদেশ ফাটলে যে কি হবে সেটা আমরা কিছুদিন আগে টের পাইছি। ইন্দোনেশিয়ার বালি দ্বীপের পাশে একটা ধাক্কা লেগেছিল যেটার নাম সুনামি। কোথায়? ইন্দোনেশিয়া। ওই বালি দ্বীপের ধাক্কা শ্রীলঙ্কা এফেক্টের হয়েছে, ভারত এফেক্টের হয়েছে, এবং বাংলাদেশের নদী এবং কুয়ার পানিও মাটিতে উঠে গেছে, ঠিক না বেঠিক? কোথায়? ইন্দোনেশিয়া। তাও সমুদ্রের বহু দূরে, বালিদ্বীপ থেকে কয়েকশো মাইল দূরে, 4,500 ফিট পাটির নিচ, ছোট্ট একটু ফাটল দেখা দিচ্ছে ধাক্কা। আর আমার আল্লাহ বলেন ওয়াইদাল বিহার ফুজ্জিরাত, বিহার হলো বাহরুনের জমাম, বহুবচন, বাংলা অর্থ হলো সবগুলা সমুদ্রের তলদেশ ফেটে যাবে। অন্য আয়াতে আমার আল্লাহ বলেছেন ওয়াইদাল বিহার সুজ্জিরাত, সূরা তাকবীরে বলেছেন সুজ্জিরাত, সূরা আনফিতারে বলেছেন ফুজ্জিরাত। সুজ্জিরাত শব্দের অর্থ হলো শুধু তলদেশ ফাটাবো না, বরং সব সমুদ্রের মাঝে আমি আল্লাহ আগুন লাগাইয়া দেব। তাসজির শব্দের অর্থ আগুন লাগাইয়া দেয়া, সমুদ্রে আগুন লাগিয়ে দেয়া হবে, আকাশ থেকে তারকা পড়বে। সবাই জানেন সূর্য হলো দুনিয়ার চেয়ে 13 লক্ষ গুণ বড়, 9,30,000,000 মাইল দূরে যার অবস্থান। বিজ্ঞান বলেছে সূর্যের কাছাকাছি মানুষ এখনো যেতে পারে না, যদি যায় তাহলে জোরে পুরে সার খার হয়ে যাবে, ছাই হয়ে যাবে। বিজ্ঞান বলেছে সূর্যের যে কক্ষপথ, ওই কক্ষপথ থেকে যদি সূর্য সামান্য কিছু নিচে নেমে যেত তাহলে সূর্যের উজ্জ্বল জ্যোতির কারণে
সূর্যের আলোকের কারণে তামাম দুনিয়া সবটা জ্বলে পুড়ে সারখার হয়ে যেত। সূর্য তার কক্ষপথ থেকে একটুকু উপরে উঠে যেত, তাহলে তামাম দুনিয়া বরফ আচ্ছাদিত হয়ে যেত। আল্লাহ সূর্যকে আপনাদের খাদেম বানিয়ে রেখেছেন, সূর্য তার কক্ষপথ থেকে উপরে ওঠে না, নিচেও নামে না। সুবহানাল্লাহ বলতে মন চায় না? কোরআনে কারীম আল্লাহ বলেছেন, লাশামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কমারা ওয়ালান লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুম ফি ফালাকিন ইয়াসবাহুন। সূর্যের ক্ষমতা নাই চাঁদের কাছে যাবে, দিনের ক্ষমতা রাত্রির আগে যাবে, বরং সকলেই আল্লাহর দেয়া নির্ধারিত পথে চলছে। বরং সুবহানাল্লাহ, সূর্য পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড়, সামান্য নিচে নামলেই তামাম দুনিয়া জ্বলে যাবে। আর আল্লাহ তাআলা বলেন, সূর্য শুধু নয় বরং সূর্যের চেয়ে কোটি কোটি গুণ বড় এমন নক্ষত্র আকাশে আছে যেগুলার আলো পৃথিবীর বয়স 1500 কোটি বছর। বিজ্ঞানের ধারণা, ওই 1500 কোটি বছরও আলো এখনো পৌঁছে নাই। প্রতি সেকেন্ডে 186,000 মাইল বেগে দুনিয়ায় আলো আসছে, এখনো আলো আসে নাই, এত দূরে তার অবস্থান। এক এক তারকা সূর্যের সে কোটি কোটি গুণ বড়, শুধু সূর্য নয় সেগুলোও দুনিয়ার উপরে পড়বে। ওই সূর্য একটা পড়লে চলত, পড়াও লাগতো না, দুনিয়ার কাছাকাছি আসলেই দুনিয়াটা তামা হয়ে যেত, জলে পুরে সরকার হয়ে যেত। কিন্তু আল্লাহ কোরআনে কারীম বলেছেন, কিবুং তাসারাত কাওয়াকেব, শব্দটা কাওকাবুনের জমা, কাওকাবুন মানে একটা তারকা, কাওয়াকেব মানে অসংখ্য তারকা। সবগুলো তারকারা যে দুনিয়ার দিকে পড়তে থাকবে ছিটকে ছিটকে, আগুন পড়বে, সূর্য তো আগুন, তারকাগুলো আগুন, আবার জমিনেও আগুন, কারণ সব সাগরে আগুন, আর আগুন সমুদ্রে আগুন, আপনার কুয়ায় আগুন, পুকুরে আগুন, যেখানে পানি সেখানে আগুন, এবং আকাশ থেকে পড়বে তারকা সূর্য আগুন। এখন আপনারাই বলুন, এই আগুনের মাঝখানে কোন জীব বেঁচে থাকতে পারে নাকি? দ্বিতীয় ফুৎকারের পরে এটা ঘটবে, তাই তো আমার আল্লাহ বলেন, ফাসআকা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ ইল্লা মান শা আল্লাহ। সব মরে যাবে, শুধুমাত্র আমার আল্লাহ যাকে বাঁচাইতে চান সে ছাড়া। তাহলে বোঝা গেল, আল্লাহ কিছু বাঁচাইয়া রাখবেন। এই আয়াতের তাফসিরে পাওয়া যায়, বেঁচে থাকবে শুধুমাত্র আরশ বহনকারী ফেরেশতারা এবং 4 জন বুজুর্গ বড় বড় ফেরেশতা। আল্লাহ পাক রব্বুল আলামিন আকাশ এবং জমিনকে মেসাকার করে দিলেন, দুনিয়ার কেউ বেঁচে নাই। আজরাইল কে ডাকবেন? আজরাইল মালাকুল মউত, কে বেঁচে আছে যদিও আল্লাহ তাআলা জানেন। তখন আজরাইল বলবে, খোদার বহনকারী ফেরেশতা এবং আমরা বড় বড় 4 জন ফেরেশতা, আর আপনি সারা আকাশ এবং জমিনে আর কেউ নাই, সব মরে গেছে। আল্লাহ তাআলা বলবেন, যাও আরশ বহনকারী ফেরেশতাদের জান কবজ করো। আরশ বহনকারী ফেরেশতাদের জান কবজ করা হবে। আল্লাহ তাআলা বলবেন, কারা বেঁচে আছে যদিও তিনি ভালো করে জানেন কারা। আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইলকে বলার পর আজরাইল বলবে, এখন আমরা 4 জন ছাড়া আর কেউ নাই। আল্লাহ বলবেন, যাও মিকাইলের জান কবজ করো, তিনি তাই করবেন। ইসরাফিলের জান কবজ করো, তাই করবেন। যাও জিবরিলের জান কবজ করো, তাই করবেন। আল্লাহ তাআলা ডেকে বলবেন, ও মালাকুল মউত, আর কে বেঁচে আছে বলো, যদিও তিনি ভালোই জানেন। আজরাইল বলবে, আল্লাহ আপনি এবং আমি সারা আকাশ আর জমিনে কেউ নাই। আল্লাহ তখন সাথে সাথে বলবেন, মুতিয়া মালাকাল মউত, হে আজরাইল তুমিও মরে যাও। সাথে সাথে আজরাইল মরে যাবে, আকাশ এবং জমিন আল্লাহ ছাড়া আর কেউ নাই। কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহুহু, কোরআনে কারীম আল্লাহ বলেছেন, কেউ নাই, কেউ থাকবে না, একমাত্র আল্লাহ। ওয়াইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। পারান না একটা সূরা রহমানে আল্লাহ বলেছেন, ওয়াইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, একমাত্র তোমার প্রভু ছাড়া আর কেউ নাই। নিথর দুনিয়া, নিস্তব্ধ দুনিয়া,
চলতে থাকবে 40 বছর পর্যন্ত। কেউ নাই দুনিয়া শূন্য, এক আল্লাহ ছাড়া কেউ নাই, এরকম করে দুনিয়া চলতে থাকবে 40 বছর পর্যন্ত শূন্য দুনিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াকে তখন প্রশ্ন করবেন, হাদিস ইয়াকবিযুল্লাহুল আরদা ওয়ায়াদবিস সামাওয়াত বিয়ামিনিহি ফায়াকুলু আনাল মালিক ইয়া দুনিয়া আইনা মুলুকুকে ইয়া দুনিয়া আইনা আশজারু ইয়া দুনিয়া আইনা আনহারু ইয়া দুনিয়া আইনা জিবালু। কোরআনে কারীম আল্লাহ বলেছেন, তিনি বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ আকাশ এবং জমিনটাকে হাতের মুঠে নিয়ে যাবেন, ইয়াকবিদুল্লাহুল আরদ ওয়াবিস সামাওয়াত বিআমিনিহি, জমিনকে গুটায় হাতে নেবেন, আকাশকে ডান হাতে ধরবেন, ইয়াওমানাত বিস সামা কাতাইস সিজিল্লিল কুতুব। কোরআন শরীফ আল্লাহ বলেছেন, বইয়ের একটা পাতা যেমন আরেক পাতার উপরে থাকে, আমি সেই দিন আকাশটাকে এরকম ভাস করে ফেলবো। পরে আল্লাহ এবার প্রশ্ন করবেন, দুনিয়া কোথায় তোমার নেতারা, কোথায় তোমার মালিকেরা? আনাল মালিক আইনা মুলুককে, হে দুনিয়া তোমার মালিক রাজকে কোথায়? আমি তো মালিক। শুরুটা হয়েছে কি দিয়া খেয়াল করেন, তৃতীয় পর্ব এখন শুরু হবে, ভূমিকা চলছে, সেটাই তো মূল কেয়ামত, যেখানে আমরা হাজির হব। রিমোট কন্ট্রোল কার হাতে? সব কন্ট্রোল করতেছে। এজন্য আল্লাহ তাআলা প্রথম প্রশ্ন করবেন, লিমানিল মুলকু ইয়াউম। কোরআনে কারীমের আয়াত আর হাদিসে আল্লাহ তাআলা বলতেছেন, দুনিয়াকে লক্ষ্য করে, ইয়া দুনিয়া কোথায় তোমার মালিকগুলো? মালিক মালিক কেন আসলো? কারণ যেহেতু আমরা বেশি আমার আমার বলি, তাই আল্লাহ তাআলা বলবেন আসলটা কার। শোনো, আছে না কিছু মানুষ কয় বাড়ি কার, কয় আমার, গাড়ি কার, আমার, এই টাকার আমার, সেই টাকার আমার, ঠিক না বেঠিক? বন্ধগান, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার 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 বলার কারণে আমি মালিক, আমি মালিক, তাই তিনি কিয়ামতের দিন বলবেন, কোথায় মালিকরা, কোথায় সেদিন? হে দুনিয়া তোমার গাছগুলো কোথায়? হে দুনিয়া তোমার পাহাড়গুলো কোথায়? হে দুনিয়া তোমার নদী নালাগুলো কোথায়? কোনো আওয়াজ নাই, আওয়াজ দেওয়ার মতো কেউ তো নাই। এক পর্যায়ে আল্লাহ তাআলা নিজেই বলবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকে মালিকানা শুধুমাত্র এক আল্লাহর, যে আল্লাহর নাম হবে কাহ্হার। আল্লাহ তাআলা ইসরাফিল আলাইহিস সালামকে জীবিত করবেন, ইসরাফিল আলাইহিস সালামকে জীবিত করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ইসরাফিল সিংহায় ফুৎকার করো। তৃতীয় নাম্বার ফুৎকার, এটার নাম নাফকাতুল কিয়াম। ثُمَّ نُفِخَ فِيهِ أُخْرَى فَإِذَا هُمْ قِيَامٌ يَنْظُرُونَ। অতঃপর সিংহে আরেকটা ফুৎকার দেয়া হবে, তখন তোমরা সবাই কবর থেকে উঠে দাঁড়াবে। মূল কিয়ামত বলতে আমরা যেটা বুঝি সেটা এখন শুরু। সব মানুষ দাঁড়াবে, সব মানুষ দাঁড়াইতে বাধ্য হবে, কবর থেকে মানুষ উঠবে, কোথায় যাবে? যাওয়ার একটি গন্তব্য আছে, ইয়াউমা ইউনফাখু ফিস-সূরি ফাতাতুনা ফুওয়াজা। আল্লাহ তাআলা সূরা নাবাতে বলেন, সেই দিন সিংহা ফুৎকার করা হবে, তখন তোমরা সবাই দলে দলে আসবে, দলে দলে আসবে। কোথায় আসবে? একটা জায়গা আছে না নাই, ওই জায়গার নাম হচ্ছে মাহশার, তথা হাশরের মাঠ। মানুষ হাশরের মাঠে রওনা হবে, কবর থেকে উঠে দাঁড়াবে। এখন কবর থেকে উঠে যারা দাঁড়াবে তারা রওনা দেবে তিন ভাবে। কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইউহশারুন নাস ইয়াউমাল কিয়ামাতি সালাসাত আসনাফিন, সিনফান মুশাতাব ওয়া সিনফান রুকবানাম ওয়া সিনফান আলা উজুহিহিম, ফাকিলা ইয়া রাসূলুল্লাহ কাইফা ইয়ামশুনা আলা উজুহিহিম, ফাকাল ইন্নাল্লাযী আমশাহুম আলা আকদামিহিম কাদিরুন আন ইয়ুমশিয়াহুম আলা উজুহিহিম। সুবহানাল্লাহ, আল্লাহর হাবিব বলতেছেন,
কিয়ামতের মাঠে মানুষগুলো রওনা দেবে তিন দলে বিভক্ত হয়ে, এক দল যাবে হেঁটে হেঁটে, আরেক দল যাবে বাহনে চড়ে। সুবহানাল্লাহ। ওয়াসিনফান আলা উজুহিহিম, আরেক দল হাঁটবেও না চড়বেও না, বরং আল্লাহ তাআলা তাদেরকে তাদের চেহারার উপরে ভর করাইয়া পাটাকে আকাশের দিকে তুলে তুলে হাঁটাবে। নাউজুবিল্লাহ। সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ কাইফা ইয়ামশূনা আলা উজুহিহিম, হুজুর চেহারার উপরে আবার মানুষ কিভাবে হাঁটবে? আল্লাহর হাবিব বলতেছেন, ইন্নাল্লাযী আমশাহুম আলা আকদামিহিম কাদিরুন আলা আন ইউশিয়াহুম আলা উজুহিহিম, নিশ্চয় যে আল্লাহ মানুষকে দুনিয়াতে পায়ের উপরে হাঁটার মতো ক্ষমতা দিয়েছেন, পায়ের উপরে হাঁটাচ্ছেন, তিনি কিয়ামতের দিন চেহারার উপরে হাঁটানোর ক্ষমতাও তার আছে। ওই লোকগুলো হাসরের মাঠে যাবে, পা উপরের দিকে থাকবে, তারা চেহারার উপর দিয়ে হাঁটতে থাকবে। নাউজুবিল্লাহ মিন যালিক। হাসরের মাঠে যখন রওনা দেবে তখন মানুষের অবস্থা কি হবে? আল্লাহর হাবিব বলতেছেন, ইহশারুন নাস ইয়াউমাল কিয়ামাতি হুফাতাও ওয়া উরাতাও ওয়া গুরলাব, কিলা ইয়া রাসূলুল্লাহ আর রিজাল ওয়ান নিসাউ জামিআ ইয়ানজুরু বা'দুহুম ইলা বা'দিন, ফাকালা ইয়া আয়েশা আল আমরু আশাদ্দু মিন আন ইয়ানজুরা বা'দুহুম ইলা বা'দ। মা'আশা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হাসরের মাঠে মানুষ যখন হাজির হবে তখন কারো গায়ে জামা কাপড় থাকবে না, কারো পায়ে জুতা থাকবে না, খালি পায়ে খালি গায়ে তারা হাসরের মাঠের দিকে হাজির হতে থাকবে, যেতে থাকবে। মায়েশা বলেন, হুজুর পুরুষ মহিলা সবাই নাকি? আল্লাহ রাসূল বলেন, হ্যাঁ কারো গায়ে জামা কাপড় নাই, সবাই উলঙ্গ। ইয়া রাসূল আল্লাহ বলে লজ্জার কথা, একজন আরেকজনের দিকে তাকায়া থাকবে। আল্লাহ রাসূল বলেন, আয়েশা রে হাসরের মাঠে তো কঠিন জায়গা, কার গায়ে জামা আছে নিজেরই খবর নাই, অন্যের দিকে তাকাবে কখন? নিজেরই হুঁশ থাকবে না, অন্যের দিকে কখন তাকাবে? মানুষজন হাসরের মাঠের দিকে তিন ভাবে কাপড়বিহীন খতনাবিহীন জুতাবিহীন দৌড়াবে, দৌড়াইতে দৌড়াইতে মাহশারে যাবে, হাসরের মাঠে যাবে। হাসরের মাঠে তারা এখন ঢুকবে, হাসরের মাঠ আল্লাহ তাআলা আগ থেকে প্রস্তুত করে রাখবেন। বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইউশারুন নাস ইয়াউমাল কিয়ামাতি আলা আরদিন বাইদা আকরা কাফুরসাতিন নাকী লাইসা ফিহা আলামুন লিহাদ। আমার রাসূল বলেন, হাসরের মাঠটাকে আল্লাহ তাআলা প্রস্তুত করবেন, সেটার কালার হবে সাদা এবং লালিমা মিশানো, এর মানে তামাটে কালার, সাদা এবং লাল রং দুইটা এক জায়গায় মিশাইলে তামার কালার হয়। অর্থাৎ হাসরের মাঠটাকে আল্লাহ তাআলা তামা দিয়ে বানাবেন, তামা দিয়ে বানাইয়া হাসরের মাঠ প্রস্তুত রাখবেন। কাফুর সাতিন নাকিয়ে সেটা থাকবে মথিত আটার মতো, মথিত আটা বোঝেন তো? মহিলারা আটা খামির যখন বানায় তখন তার মাঝে কি উঁচু নিচু থাকে? একবারে লেভেল থাকবে। আল্লাহর হাবিব বলেন, ওই হাসরের মাঠে কোনো চিহ্ন থাকবে না, কোনো গাছ থাকবে না, নদী থাকবে না, পাহাড় থাকবে না, বরং সবটা মাঠ সমান থাকবে তামার তৈরি। তিনটা প্রশ্ন এখানে আসবে, কেন তামার তৈরি? আরেকটা প্রশ্ন থাকবে, কেন জুতা নাই? আরেকটা প্রশ্ন, কেন কাপড় নাই? বন্ধগণ কারণে আবার শুনুন, কালেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুদনা শামসি ইয়াউমাল কিয়ামাতি মিনাল খালকি কামাকদার মিলিন, হাসরের মাঠে যখন মানুষ ঢুকবে, ঢোকার পরে সে দেখতে পাবে সূর্যটা তার মাথার উপরে সুরমাদানির শলাকার দূরত্বে অবস্থান করছে। সুরমাদানির শলাকা কত লম্বা হয়? দেড় ইঞ্চি, এক দেড় ইঞ্চি লম্বা। আল্লাহু আকবার। 9,30,00,000 মাইল দূর থেকে সূর্য তাপ যখন দেয়, চৈত্রের দুপুরে ছাতা ছাড়া বের হওয়া যায় না। সূর্য মাত্র সুরমাদানি শলাকার দূরত্ব অবস্থান করছে। পায়াকুনুন নাসু আলা কদরি আমালিহিম ফিল আরাক,
فمنهم من يكون إلى كعبيه ومنهم من يكون إلى ركبتيه ومنهم من يكون إلى حقبيه ومنهم من يلزم العرق التاما مسلم شريفের বর্ণিত হাদিস আল্লাহর হাবিব বলেন যখন তারা আশরের মাঠে ঢুকে দাঁড়াবে ঢোকার সাথে সাথে মানুষগুলার দেহ থেকে গাম বের হতে শুরু করে দেবে গাম বের হতে হতে কারো টাকনু গিরা পর্যন্ত ডুবে যাবে কারো হাঁটু পর্যন্ত ডুবে যাবে কারো মাজা পর্যন্ত ডুবে যাবে কারো মাথা পার হয়ে যাবে লোকগুলো ঘামের সাগরের মাঝে হাবুডুবু খেতে থাকবে জুতা পায় নাই বন্ধু আপনি তখন তামার মাঝে পা রাখবেন তামা হলো এমন একটি পদার্থের নাম যার পরিবাহী ক্ষমতা দুনিয়ার সব পদার্থের চেয়ে বেশি তামার পরিবাহী ক্ষমতা সবচেয়ে বেশি তাই তামা ব্যবহার করা হয় আল্লাহ তাআলা ওই তামার স্রষ্টা তিনি ভালো করে জানেন হাশরের মাঠ কেমন করা দরকার তাই তামা বানাবেন যখনই মানুষগুলো হাশরের মাঠে যাবে আল্লাহ যখন সূর্যকে অন করে দেবেন সূর্যকে সুইচ অন করার সাথে সাথে সূর্যের আলো বের হবে সূর্যের আলো যখন তামার পিঠে লাগবে একটা সেকেন্ডের ভিতরে মাটির নিচ পর্যন্ত চলে যাবে তামাম হাশরের মাঠটা গরম হয়ে উত্তপ্ত হয়ে জাহান্নামের আগুনের মতো হয়ে যাবে পায়ে জুতা নাই সুতরাং আপনাকে দাঁড়িয়ে থাকা ছাড়া উপায়ও নাই এখন বন্ধু গায়ে তো কাপড় নাই পথিক যখন চৈত্রের দুপুরে বাড়ি থেকে বের হয়ে কোথাও যাত্রা করে রওনা দেয় প্রচন্ড গরম যখন লাগে সূর্যের তাপ সইতে পারে না তখন আমরা দেখি গায়ের জামা খুলে মাথায় দেয় এরকম গায়ের জামাটা খুলা মাথাটার মাঝে দিতেছে সূর্য যখন মাত্র আপনার দেড় ইঞ্চি দুই ইঞ্চি উপর থেকে তাপ দেবে তখন গায়ে জামা নাই যে খুলে মাথায় দেবে দেহের চামড়া পুড়ে যাবে মাথার মগজ টকবক করতে থাকবে শুধুমাত্র এখানে নয় বন্ধু আমার যে ঘর্মাক্ত অবস্থায় থাকবেন যে গাম থাকবে ওই গামের এগুলা পানি নয় বরং গামটা জাহান্নামের আগুন হয়ে যাবে কিভাবে হবে দুনিয়ার আগুনে পানি গরম হয় না আপনি যখন 5 লিটার পানি একটা পেয়ালার মাঝে বসাইয়া একটা পাত্রিতে পাতিলে বসাইয়া আপনি যখন চুলার উপরে দেবেন আধা ঘন্টা পরে ফুটন্ত পানি এরকম করে টকবক করবে আগুন আপনার পানিটাকে গরম করে ফেলেছে এখন বন্ধু আপনি বলুন তো ওই আগুনটাকে নিচে রেখে ওই যদি পাতিলটাকে আপনি 40 হাত উপরে বাঁশের মাঝে বসাইয়া দেন 30 হাত উপরে বসাইয়া দেন 30 হাত উপরে 20 লিটার পানি পাতিলে বসানো 30 হাত নিচে আগুন জ্বলতেছে পানিটা গরম হবে তো দুনিয়ার আগুন পানি গরম করতে পারে কাছে থাকলে একটু উপরে গেলে আগুনের ক্ষমতা নাই অথচ সূর্যের আগুন 9 কোটি 30 লক্ষ মাইল দূর থেকে তাপ দিয়া 17 মাসে আমাদের পুকুরের পানিটারও গরম করে দেয় 9 কোটি 30 লক্ষ মাইল দূর থেকে যে সূর্য তাপ দিলে দুনিয়ার পানি গরম হয়ে যায় আপনার ঘামের মাঝে আমার ঘামের মাঝে সূর্য যখন মাত্র মাথার উপর থেকে তাপ দেবে তখন ঘামটা টকবগে ফুটন্ত পানি হয়ে যাবে ওই গরম পানিতে থাকা লাগবে জুতাও নাই কাপড়ও নাই মাথার উপরে ছাতা নাই আবার ফুটন্ত গরম পানি কয়দিন থাকা লাগবে কোরআনে কারিম আমার আল্লাহ বলেন তারুজুল মালাইকাতু ওয়ার-রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50,000 সানা আল্লাহু আকবার বলেন ভাইরা আবার আমার আল্লাহ বলেন সেই দিনটা হবে 50,000 বছর লম্বা একটা সেকেন্ডের জন্য সূর্যের আলো নিষ্প্রভ হবে না সূর্য তাপ দিতেই থাকবে 50,000 বছর আল্লাহ এই 50,000 বছর বলতে আপনি কি বুঝলেন 24 ঘন্টা একদিন 30 দিনে 1 মাস 12 মাসে 1 বছর এটা নাকি না বন্ধু না
কোরআনে কারীমের অন্য জায়গায় আমার আল্লাহ বলেন, ইন্না ইয়াওমান ইনদা রাব্বিকা কাল্ফি সানাতিম মিম্মা তাউদ্দুন, তোমাদের হাজার বছর আল্লাহর একদিন। এ কঠিন সময় আসরের মাঠে অবস্থান করতে হবে, মানুষ অবস্থান করতে বাধ্য। রাসূলুল্লাহ আলাইহিসসালামের সাহাবায়ে কেরাম যখন শুনলেন 50,000 বছর থাকতে হবে আসরের মাঠে, কঠিন অবস্থায় তারা বেহুশ হওয়ার অবস্থা, পাগলের মতো হয়ে গেলেন, অস্থির হয়ে গেলেন চিন্তায়। একজন সাহাবি আসলেন, ধরায়া বললেন, ইয়া রাসূলুল্লাহ মা তুল যালিকাল ইয়াউম, হুজুর 50,000 বছর লম্বা, সেই দিনটা কত বড়, কিভাবে থাকব, পাগলের মতো হয়ে গেলেন। শুনে রাসূলুল্লাহ আলাইহিসসালাম তখন ওই সাহাবীকে সান্ত্বনা দিলেন, সান্ত্বনা দিয়ে বললেন, টেনশন করো না, ওয়াল্লাযী নাফসী বিয়াদিক, কসম করছি সে আল্লাহ যে আল্লাহর হাতে আমার প্রাণ, ইন্নাহু লায়ুখাফফাফু আলাল মুমিন হাত্তা ইয়াকুনা হুওয়ান আলাইহি মিনাস সালাতিল মাকতুবা, যে ব্যক্তি মুমিন হবে আল্লাহর প্রিয় বান্দা হবে, আল্লাহর প্রিয় বান্দা, জান্নাতি বান্দা, মুমিন বান্দার কাছে 50,000 বছর লম্বা দিন মনে হবে এক ওয়াক্ত নামাজের সময়। এক ওয়াক্ত ফরজ নামাজ 3 রাকাত, মাগরিব ফরজ হলে 2 রাকাত ফজরের নামাজ, 2 রাকাত নামাজ পড়তে কয় মিনিট লাগে, 5-6 মিনিট। 50,000 বছর কত লম্বা, আর মোমেনের কাছে 5 মিনিট। আবার বলুন সুবহানাল্লাহ। আল্লাহ, আমরা যে আজকে আলোচনায় এসেছি, তোমার সবগুলা গোলাম এবং তোমার এই বান্দিগুলাকে কিয়ামতের দিন মোমেনদের কাতারে শামিল করে দিয়া বলেন আমিন। আল্লাহর করুণা ছাড়া উপায় নাই। হাসরের মাঠ চলতে থাকবে, মানুষ বড় কষ্টে পড়ে যাবে। قال النبي صلى الله عليه وسلم اذا كان يوم القيامه ما جن الناس بعضهم الى بعض فياتون ادم فيقولون انت ابونا فاشفع لنا الى ربك فيقول لست لها আল্লাহর হাবিব বলেন, হাসরের মাঠের মানুষগুলো উঠাচুটি করতে করতে এক পর্যায়ে তারা আদম আলাইহিস সালামের কাছে দৌড়াইয়া যাবে, দৌড়াইয়া গিয়ে বলবে, বাবা আদম আপনি আমাদের পিতা, কঠিন হাসরের মাঠের অবস্থা আর সহ্য হচ্ছে না, মেহরবানি করে আল্লাহকে বলুন তিনি যেন হিসাব নিকাশ শুরু করে দেন। সময় যাচ্ছে, সময় যাবে, হিসাব নিকাশ শুরু হচ্ছে না, সহ্য হচ্ছে না শাস্তি, তাই মানুষ বলবে হিসাব হয়ে যাক, এরপরে জাহান্নামে গেলে যাব, জান্নাতে গেলে মাপ পেয়ে যাব, কিন্তু হাসরের মাঠে আর ভালো লাগে না। রিমান্ডের আসামির যে অবস্থা, সে পুলিশকে বারবার জিজ্ঞাসা করে রিমান্ডটা শেষ করবো, যদিও সে জানে রিমান্ডের পরে জেলখানা, এরপর আপাতত মুক্তি চাই, ঠিক না বেটে? জাহান্নাম কি এটার চেয়ে সহজ না আরো কঠিন? ওরা তো মনে করবে নদীর পার বলে সারিয়া নিঃশ্বাস, ওই পারে সব সুখ আমার বিশ্বাস। আদম আলাইহিসসালামের কাছে যাবেন, আদম আলাইহিসসালাম বলবে, ও আমার সন্তানেরা তোমরা আমার কাছে আসছো, আমি আল্লাহকে বলবো হিসাব শুরু করুন, কিন্তু বলতে পারবো না কারণ আমার বড় ভয় হয়, আজকে আল্লাহর নাম হলো কাহার, এই জন্য তিনি যদি বলে বসেন আদম হিসাব শুরু করার জন্য তুমি প্রস্তাব করলা, তুমি হিসাব দাও, বলেছিলাম গাছের কাছে যেও না, কেন গিয়েছিলে মনে আছে না? পালা তাকরাবা হাযিহিস শাজারাতা ফাতাকুনা মিনাজ যালিমিন, আদম হিসাব দিয়া যাও, আল্লাহ যদি আমাকে ধরে আমার তো উপায় নাই, তাই আমি পারবো না। আলাইকুম বি ইব্রাহিম ফাইন্নাহু খলিলুর রহমান, বরং তোমরা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাও, তিনি আল্লাহর দোস্ত। লোকজন ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাবেন, যাওয়ার পরে তিনি বলবেন আমিও পারব না, তিনি ওজর পেশ করবেন, তখন তিনি বলবেন আলাইকুম বি মূসা ফাইন্নাহু কালিমুল্লাহ, মূসা আলাইহিস সালাম কাছে যাও, তিনি আল্লাহর সাথে কথা বলেছেন, আল্লাহর প্রিয় ভাজন, তিনি হয়তো বলবেন। মূসা আলাইহিস সালামের কাছে যাবেন, মূসা আলাইহিস সালাম বলবেন লাস্তুলাহা, আমিও পারব না, তিনি ওজর পেশ করবেন, উজরটা কি সেটাও বলবেন, বলার পরে আবার তিনি বলবেন বরং তোমরা আলাইকুম
ঈসা ফাইন্নাহু রূহুল্লাহ ওয়া কালিমাতুহু, তোমরা ঈসা আলাইহিস সালামের কাছে যাও, তিনি আল্লাহর কালেমা, আল্লাহর রূহ তাকে বলা হয়, আল্লাহর প্রিয় ভাজন, হয়তো তিনি বলবেন, আমি পারবো না। টেনশন, প্রত্যেক নবী অস্থির, দারুণ টেনশন করছেন। পায়াতুনা ঈসা আলাইহিস সালাম, তারা ঈসা আলাইহিস সালামের কাছে যাবেন, তিনিও বলবেন আমিও পারবো না, বরং তোমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাও। আল্লাহর হাবিব বলেন ফায়াতুননি ফাকুলু আনা লাহাব, তারা দরায় আমার কাছে আসবে, এসে আমাকে বলবে হুজুর মেহেরবানি করে আল্লাহকে বলুন তিনি যেন হিসাব নিকাশ শুরু করে দেন, আমি তখন বলবো ঠিক জায়গায় এসেছো, আজকে আমি আল্লাহকে বলার সাহস রাখি, আমি পারবো আজকে এটা বলতে। ফাস্তাজিনু আলা রাব্বি, আল্লাহর হাবিব বলেন এটা বলার পর আমি আল্লাহর কাছে অনুমতি চাইব। কি চাইবে? কথা বলার অনুমতি চাইবে, অনুমতি ছাড়া আল্লাহর নবীও কথা বলার সাহস করবেন। আয়াতুল কুরসিতে বারবার তেলাওয়াত করে থাকেন, মান যাল্লাযী ইশফাউ ইনদাহু ইল্লা বিইযনি, পড়েন না এটা? কে আছো সেই দিন আল্লাহর অনুমতি ছাড়া কথা বলবে, সুপারিশ করবে? কেউ নাই। লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমান, রহমান অনুমতি না দিলে কেউ না। যেখানে নবীরা বলবেন ইয়া নাফসি ইয়া নাফসি, আল্লাহর হাবিব অনুমতি ছাড়া কথা বলবেন না, সেখানে বাংলাদেশে কিছু পীর সাহেবের মুরিদ আছে যারা নামাজ কালাম লাগে না বলে আমাদের পীর সাহেব আছে, আছে না নাই? তারা নামাজ কালামও ঠিকঠাক করে পড়ে না, ভণ্ড পীর, ভণ্ড পীরের মুরিদ, তারা দোতারা বাজায় আর বলে আছেন আমার মুক্তার, আছেন আমার বেরিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, টুনটুনা টুনটুন, শুনছেন না? তো তারা বাজা কয় আছে আমার মুক্তার, আছে বেরিস্টার, শেষ বিচারের হাইকোর্টে যখন আল্লাহ হবেন হাকিম তখন আমাদের বেরিস্টাররা নাকি পার করে দেবে, নাউজুবিল্লাহ মিন জালিক। যেখানে আল্লাহর নবী বলে আমি অনুমতি চাইবো, আদম হযরত মূসা ঈসার মতো নবী বলে আমার পক্ষে সম্ভব না, ইয়া নাফসি ইয়া নাফসি, সেখানে তোমার পীর সাহেবকে টর্চ লাইট দিয়েও খুঁজে পাইবা না। সূরা আনফিতরের শেষ দিকের আয়াত নাযিল হলো, ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ والامر يومئذ لله, নাজিল হয়ে গেল, বাংলা অর্থ হলো সেই দিন কেউ কারো কোনো উপকারে আসবে না, সেই দিন আদেশ একমাত্র আল্লাহর। আল্লাহ হাবিব আয়াত নাজিল হওয়ার পর অস্থির হয়ে বাড়িতে গেলেন, ধরে ধরে ডাকলেন ফাতেমা, হাসান হুসাইন আলী তোমরা কোথায়? ধরে আস, সবাই ধরে আসলেন, আব্বা জান কি হয়েছে, নানা কি হয়েছে বলুন। আল্লাহর হাবিব বলে আমার আল্লাহ তাআলা আজকে আমার উপর কোরআনের আয়াত নাযিল করেছে, ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ, সেদিন কেউ কারো কোনো কাজে আসবে না, সুতরাং আমল করো আমল করো আমল করো, ও ফাতেমা নবীর মেয়ে মনে করে বসে থাকিও না, আমল করো আমল করো, কারণ কিয়ামতের দিন তোমার আমল দিয়ে তুমি নাজাত পেতে হবে। নবীর মেয়ে ভরসা কইরা নামাজ কালাম না পড়লে চলবে? বসে থাকিও না, আলী নবীর জামাই বসে থাকিও না, হাসান হুসাইন নবীর নাতি বসে থাকিও না, আমল করো আমল করো, কারণ তোমরা আমল করে আল্লাহর কাছাকাছি পৌঁছো, ধরায় পড়লে আমি থাকবো, কিন্তু পৌঁছতে না পড়লে কিভাবে হবে? অনেকে ভুল বোঝেন, রাসূলুল্লাহ আলাইহিস সালাম সুপারিশ করবেন কথা সত্য, কিন্তু বন্ধু সেই সুপারিশ আল্লাহর নিয়ন্ত্রণে থাকবে। বুখারী শরীফে এসেছে রাসূলুল্লাহ আলাইহিস সালাম বলেন আশরের মাঠে আমি হাউজে কাউসারের পাশে উপস্থিত, লোকজন আমার থেকে পেয়ালা নিয়ে পানি পান করছে, এই অবস্থায় একদল লোক আমার কাছে আসবে, এসে তারা বলবে ইয়া রাসূলুল্লাহ আমাদেরকে পানি পান করান, তখন আমি তাদেরকে পানি পান করানোর জন্য উদ্যত হব, এ অবস্থায় পাহালা বাইনি ও বাইনাহুম, আমি পানি পান করাইতে চাইব,
হঠাৎ করে দেখব পানি দেওয়ার আগে তাদের মাঝে আমার মাঝে একটা পর্দা পড়ে গেছে, বলেন নাউজুবিল্লাহ। ফাকুলু উম্মতি উম্মতি, তখন আমি চিৎকার দিয়ে বলবো আমার উম্মত আমার উম্মত। ফায়ুকালু লাহু, তখন তাকে বলা হবে ইন্নাকা লা তাদরি মা আহদাসু ফি দীনিক। ফেরেশতারা চিৎকার দিয়ে আল্লাহর হাবিবের কাছে এসে বলবেন আপনি কাকে উম্মত বলছেন, আপনি জানেন না। তারা আপনার বিদায়ের পরে ইসলামকে উলট পালট করে ফেলেছে, ইসলামের মাঝে বেদাত তৈরি করেছে, আপনার দিনকে তারা কিছু মেনেছে কিছু ছেড়েছে, তারা দিন পরিপূর্ণ মানে নাই। আল্লাহ রাসূল বলেন ফাকুলু, তখন আমি বলবো সুহকান সুহকান, দূর হও দূর হও। হাবিব বলছেন ও আরবের মানুষ, পানির স্বল্পতার কারণে তোমাদের পানির মাঝে যদি অন্য কারো উট আইসা মুখ দেয়, তখন তুমি যেভাবে দৌড়াইয়া দাও, হাসরের মাঠে আমি কিছু ব্যক্তিকে পানি চাইলে দৌড়াইয়া দেব। এজন্য বন্ধু রাসূলুল্লাহ আলাইহিস সালামের সুপারিশ পাওয়ার জন্য আপনাকে নিজের আমল দিয়ে আল্লাহর কাছাকাছি পৌঁছা লাগবে। এরপরেও মানুষ নিজের আমলে যখন মুক্তি পাবে না, তখন আল্লাহর নবী আপনার জন্য সুপারিশ করবেন। বান্দাগণ, রাসূলুল্লাহ আলাইহিস সালাম বলেন লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবা, প্রত্যেক নবীর জন্য একটা দোয়া আছে। আল্লাহ ওয়াদা করেছেন আপনার জীবনে একটা দোয়া আমি কবুল করব, এটা যখন মন চায় করেন। আল্লাহ রাসূল বলেন ফাতাআজ্জালা কুল্লু নাবিয়্যিন দাওয়াতাহু, সকল নবী তার দোয়াটা দুনিয়ায় করেছে, কিন্তু আখতাবাতু দাওয়াতি শাফাআতান লি উম্মতি, আমি অনেক বিপদে পড়েছি কখনো ওই দোয়াটা করি নাই। রাসূল বলেন আমি আমার দোয়াটা গোপন রেখে দিছি, কারণ কিয়ামতের দিন করব, আল্লাহ যেন আমার উম্মতরে ছাইরা দেয়। কিয়ামতের মাঠে বিচার শুরু হয়ে যাবে, ওই বিচার যখন আল্লাহ তাআলা শুরু করবেন, তখন বিচারটা মানে হিসাব দেয়া। আয়াত যখন পড়েছিলাম একবারে শুরুতে, তখন বলেছিলাম ওয়ানুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানসুরা, যে আমি তার আমলনামা তার গর্দান থেকে বের করে তার হাতে ধরাইয়া দেব। বন্ধুরা, আমার আমলনামা গর্দান থেকে খুলে আল্লাহ হাতে ধরাইয়া দেবেন। ওয়ানুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাত, কিয়ামতের দিন আমি সেটা তার জন্য বের করব, হাতে ধরানো হবে আমল নামা, দুই দিক থেকে আসবে, কারো ডান হাতে কারো বাম হাতে, দেয়া হবে দুই ভাবে। ফাম্মামান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাওফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, কিছু লোকের ডান হাতে আল্লাহ তাআলা আমল নামা দেবেন, যাদের ডান হাতে আমল নামা দেবেন তাদের সহজ হিসাব নিয়ে আল্লাহ ছেড়ে দেবেন। সাহাবায়ে কেরাম বললো ইয়া রাসূলুল্লাহ মা হিসাবুল ইয়াসির, قال ان ينظر في كتابه فيتجاوز عنه, হিসাব তো হিসাবই ইয়া রাসূলুল্লাহ, সহজ হিসাব বলতে কি বোঝানো হয়? আল্লাহর হাবিব বললেন সহজ হিসাব মানে যার ডান হাতে আমল নামা দেয়া হবে, ওই ব্যক্তির আমল নামার দিকে আল্লাহ তাআলা শুধু এক নজর তাকাবেন, খুলতেও বলবেন না পড়তেও বলবেন না, বরং তাকাইয়াই বলবেন যা তোকে জান্নাত দিয়ে দিলাম। কারণ ফাইন্নাহু মান্নুকে সাহালাকা, আল্লাহর হাবিব বলেন কারণ হলো আল্লাহ তাআলা কিয়ামতের দিন যাকে বলবেন আমল নামা পড়ো ইকরা কিতাবাক, যাকে এই কথা বলে ফেলবেন হালাকা সেই ধ্বংস হয়ে যাবে। কারণ আল্লাহর কাছে হিসাব দিয়া সারা পাওয়ার ক্ষমতা মানুষের, যাদের ডান হাতে আমল নাম আসবে ইয়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা, তারা অত্যন্ত আনন্দিত অবস্থায় তাদের পরিবারের কাছে চলে যাবে। ওয়াইয়াকুলু হাবু মুকরাউ কিতাবিয়া, যাকে সামনে পাবে তাকে নিজের আমল নামা দেখাইয়া দেখাইয়া বলবে দেখো দেখো কি চমৎকার আমল নামা আমার হয়েছে, তখন তারা বলবে কিভাবে হলো এত চমৎকার আমল নামা তোমার, তখন সে বলবে ইন্নি
জনন্তু আননি মুলাকিন হিসাবিয়া, কারণ দুনিয়া যখন ছিলাম যত কাজ আমি করেছি প্রত্যেকটা কাজ করার আগে ভাবতাম প্রতিটা কাজের হিসাব আল্লাহর কাছে দেয়া লাগবে, এই চিন্তা আমি দুনিয়ায় লালন করেছিলাম মনে, তাই কাজ করার আগে ভাবতাম আল্লাহ দেখতেছে আমলনামায় রেকর্ড হচ্ছে হিসাবও দিতে হবে, সুতরাং সোজা হয়ে চলেছি, আল্লাহ আজকে পুরস্কার দিয়েছেন সুবহানাল্লাহ। وَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ وَرَاءَ ظَهْرِهِ فَسَوْفَ يَدْعُو صُبُورًا وَيَصْلَى سَعِيرًا। আর একদল লোক থাকবে আমল নাম আসবে পিছন থেকে, কোরআনে করিম আল্লাহ বলেছেন وَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِشِمَالِهِ فَيَقُولُ يَا لَيْتَنِي لم أوت كتابي ولم أدر ما حسابي يا ليتها كانت القاضية ما أغنى عني مالية هلك عني سلطانية। পিছনের দিক থেকে দেয়া হবে, এক আয়াতে আল্লাহ বললেন আর এক আয়াতে আমার আল্লাহ বলেন বাম হাতে দেয়া হবে, পিছন থেকে বাম হাতে আসলো ওই ব্যক্তি আমল নামাটা হাতে পাবে, হাতে পেয়ে চিৎকার দেয়া শুরু করবে, সে বলবে মরতে চাই মরতে চাই মরতে চাই, ফায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা, মাটি হতে চাই মাটি হতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বলবেন ও মিয়া বাম হাতে আমল নামা পেয়েছো, একরা কিতাবাকা, তোমার আমল নামা এখন পড়ো, তোমার সারা নেই। ওই ব্যক্তি আমল নামা পড়তে যাবে, পড়ার যোগ্যতা আল্লাহ দেবেন, সে তখন স্বীকৃতি জানাবে আল্লাহ এই আমল নামা আমি পড়ব না, আল্লাহ তাআলা বলবেন কেন কারণটা কি, সে বলবে কারণ এটা আমার আমল নামা নয়, আল্লাহ বলবে তোমার গার থেকে তো বের করেছিলাম, তখন সে বলবে ফেরেশতারা আমার বিরুদ্ধে লিখেছে, অস্বীকার করবে মিথ্যা বলতে থাকবে ফেরেশতাকে দোষ দেবে, বেঁচে যাবেন নাকি? আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলে যখন মিথ্যা বলা শুরু করে দেবে তখন তার মুখে মুখের মাঝে মোহর মেরে দেব, মিথ্যা কথা বলছিস মুখ বন্ধ করে দিলাম যা, হাত কথা বলবে ফা কথা বলবে, আল্লাহ তাআলা এবার বলবে তোমার মুখ বন্ধ তোমার হাত সাক্ষী দেখ তোমার বা সাক্ষী দেখ, কোরআনে কারিমের অন্য আয়াতে আল্লাহ বলেন আলিয়া তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়াইদিহিম ওয়ারজুলুহুম বিমা কানু ইয়ামালুন, সেদিন সাক্ষী দেবে তার জিহ্বা ওয়াইদিহিম তার হাত সাক্ষী দেবে আর জুলুহুম পা সাক্ষী দেবে বিমা কানু ইয়ামালুন যা করেছে সব, হাত্তা ইদা মা জাউহা শাহিদ আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন ক্বালু লিজুলুদিহিম লিমা শাহিদ তুমা আলাইনা কালু আনতাকানাল্লাহু আল্লাযী আনতাকা কুল্লা শাই, শুধুমাত্র হাত এবং পা জিহ্বা নয় আল্লাহ বলে কান সাক্ষী দেবে তোমার চোখ সাক্ষী দেবে ওয়া জুলুদুহুম দেহের সব চামড়া সাক্ষী দেবে, দেহের চামড়া বলার পরে দেহের কি বাকি রইল বলেন, দেহের কোনো জায়গা নাই যেখানে চামড়া নাই, সুবহানাল্লাহ পড়েন ভাই আল্লাহু আকবার, তাম দেহ সাক্ষী দেবে, তখন মানুষটা অবাক হয়ে যাবে, তখন সে বলবে আল্লাহ তাআলা বলতেছেন, তখন তাকে আল্লাহ এবার বলার সুযোগ দেবেন মুখ আবার খুলে দেবেন
তখন সে চামড়াকে বলবে, দেহকে বলবে, হাতকে বলবে, ও চামড়া তোকে কত যত্ন করেছিলাম, সাবান মেখেছিলাম, ও মাথা কত যত্ন করেছিলাম, শ্যাম্পু মেখেছিলাম, ও হাত কত যত্ন করেছিলাম, আজকে কেন আমার বিরুদ্ধে সাক্ষী দিস। তখন চামড়া হাত এবং পা বলবে, চুপ থাকো মিয়া, দুনিয়ায় তুমি কথা বলেছ, আমরা শুনেছি, চুপ ছিলাম, আজকে আল্লাহ কথা বলার সুযোগ দিয়েছেন, সব বলে দেব। এই জন্য আসুন বন্ধুগণ, আমরা আমাদের জীবনে প্রতিটা কাজ করার আগে আল্লাহর কথা মাথায় রাখি, আমল নামার কথা মাথায় রাখি, ফেরেশতার কথা মাথায় রাখি, আখেরাতের কথা মাথায় রাখি, জীবনটাকে সুন্দর করে সাজাই, কোরআনের চাচে ঢেলে সাজাই, কোরআনের রঙে রঙিন করি, সিবগাত আল্লাহ ওমান আহসানু মিনাল্লাহি সিবগা ও নাহনু লাহু আবিদুন, আল্লাহর রঙে রঙিন হয়ে যাই, জীবনকে ইসলামের মোড়কে সাজিয়ে নেই, ঢেলে সাজাই। আল্লাহ ফাক রব্বুল আলামিন জীবনের টপ টু বটম, জীবনের পাকঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত, একবারে নখ কাটা চুল কাটা থেকে শুরু করে রাষ্ট্র পরিচালনা পর্যন্ত, জীবনের প্রতিটি পরতে পরতে, প্রত্যেকটি স্টেপে আল্লাহর কথা মাথায় রেখে জীবন পরিচালনা করার তৌফিক দান করুক। জোরে বলি আমিন, আরো জোরে বলি আমিন।